Welcome back to my YouTube channel, guys. Moy aisu bortoman e mothon guri dechu. E bilak hati aiba nora henke tar jabe sibis phale. Mu gari dekho dim. Sork nai teko. E bilak. Etu rasta e phale te bilak sidha jae. Ni glucose kos khai ase. Amar noyon dai glucose khai ase bortoman. Energetic drink. Energy. Ratul ase logot. Are phale Upen ase. E phale Loyal K. Are eta amar dada Tony. Ah, gorom dinot kintu ibilako zero ba birat dhuniya birat bhal lagbo etu eta aro kem na ki koy ete zero ba burhiya hobo ete uthi mortoman ami আমি আছো বর্তমান মানাস ন্যাশনাল পার্কৰ ওচৰত এবিলাক সব মানাস ন্যাশনাল পার্ক এবিলাক যে কাটাতাৰ ব্যৱস্থা কাটাতাৰ মানে এবিলাক তাৰ দিয়া হৈছে হাতিয়া এঘাৰ ৰাহানকে মই আগতে কৈছো এই টুৰিজম গিলা উঠাই কঠলি উঠি চাই আৰু উঠি চাই এটা গুটলি বুলি ইয়াতে দেখলাই পাই থাকিবি ৰহিমা থাকে হেল্ল' ইউটিউবাৰ্ছ বৰ্তমান টাইমটো আমাৰ ডিপৰা আছো আমি গঠলি হলে ইয়াতে হাতি ময়ূৰ গড় এগুলো আমি গোটে দেখা পাম এটা আমি আজি আপনার কারণে চেষ্টা করিম আমার ভাইটি দ্বীপ যেটো চেনেল তেখেতর চেনেল থ্রুয়েদি এটা ভিডিও করিম বলে ভাবছো গধুলি আমি নিশ্চয় আজি এগুলা দেখা পাম এতে বহুত জীব জন্তু আহে আর ট্যুরিজম তো ফরেনর আহে আরো আনান বহুত জায়গার পরা ইয়াতে আহে আমি এটা কি বলি কয় ইতিমধ্যে আমি যদি উঠি আছো কেম্প বুলি কোৱা আৰম্ভ এতিয়া কেম্প ওখ কেম্প তাৰ পৰা বহুত ভিউ হয় আৰু এনেকুৱা কেম্প বহুতটা আছে আমি পাৰা পৰ্যন্ত চেষ্টা কৰি আছো আপোনালোকক দেখুৱাবলৈ নালাগে দেখা নাই এতিয়া নতুনকৈ দলং এখন বনোৱাৰ ব্যৱস্থা হৈছে এনেকৈ বহুতটা আছে মানে সৰু সৰু নদী এনেকৈ দং বুলি কৈ ইয়াক কাউলীয়া মুখাত লাহেকৈ কিবা এখন ডি চিজ দিব নেকি বোধহয় আৰু ৰাস্তাটোতো এইখিনি অলপ বেয়া সেইফালে ভালে নতুন চৰকাৰটো অলপ ভাল হ'লে ভালো অলপ ডেভেলপ হৈ থকা লাগছে দেখোন দেখা পাই কিনে মাটি হা সি মাতা হা এটা পুহি তুলিছে ঘৰত গাইজ এইবিলাক রিজর্ট বনাই আছে এটা নাইট স্টে করব পারবো হওয়া নাই বর্তমানলৈকে হওয়া নাই এই বনাই আছে ইফালে আগত বলে বহুতটা রিজর্ট আছে বহুতটা রিজর্ট দেখা পাম এটা নাইট স্টে করব আর ধুনিয়া ফেসিলিটিবিলাক আছে কেম্পিং করার সুবিধা আছে এইখনো এখন আন এখন এইখনো এখন রিজর্ট এইবিলাক দেখছে না কেম্পিং করার সুবিধা আছে এটা টাইগার রিজর্ট বলে এটা কেম্পিং করার সুবিধা আছে মানুষ ঘুরে আছে এটা গা ধোয়ার মজা লৈ আছে বঢ়িয়া এইখন এখন সৰু সুৰা চাপাত বাগান এইবিলাক চাপাত চিঙি আছে মেইন গেটখন পাম অলপ গ'লে আমি মেইন গেটখন পাম যাবার কাৰণে ক্ৰেছ কিবা হৈ গ'লেতো বহুত হেজালত পৰিব লাগিব অলপমান লাগিলে চেট চাৰি হাজাৰ পাঁচ হাজাৰ আমাৰো যাব না আৰু যাব আৰু তাহো এইখিনি মঠন কৰি যাইছো নে আমি
Zuntu saka Mothonguri nodito pam be zuntu original Mothonguri saka hitit ami sabana pam kyo sabana pam janna tapi ar belek pas lagi inun so beda adivasi ya Jawa দেখানে বেলা ডাঙা ডাঙার গর আসল ভাই ইনকে গর দেখা পা নাছিল মই কিন্তু গর আজি প্রথম বারো গানে দেখা পালো মজা লাগছে মজা এইখিনিতে আছে গর দুটা যাই কেনে অলপ আহি পাটা আমার দিদি হল সব ইবালে জঙ্গলের ভিতর যায় আছে বর্তমান গর দুটা আরো এখন রজত পালো নন্দাই কলাক মানাসর এখন সবটকে ডাঙার বলে রিসর্ট এতে নেট স্টে করবো কিন্তু বহুত হব ভাড়া আমার সাধারণ মানুষের কারণে এতে থাকাটো পাছফালে ৰাস্তা চাওক না ইমান বঢ়িয়া ৰাস্তা আৰু এইফালে ডেঞ্জাৰ হাই ভল্টেজ বুলি লিখি দিয়া আছে আৰু এইফালে নেচন মানাস নেচনেল পাৰ্ক ডেঞ্জাৰ হাই ভল্টেজ লেখা আছে চেলফিটি লৈ আছো কাৰণে অলপ উল্টা দেখা পাইছে মই পঢ়ি দিলোঁ মেইন গেটখন আহি পালোঁ এইখন হল মানাসৰ মেইন গেট এইখন হল মানাস নেচনেল পাৰ্কৰ মেইন গেট আমি আছো বর্তমান মানাস নেশনেল পার্কর দেখা পাইছি মানাস নেশনেল পার্কর মেইন গেট এখান মেইন রাস্তাটা মানাস নেশনেল পার্কর দেখা লাগলে মেইন রাস্তাটা হল ইটুহে কিন্তু আমি ইটু রাস্তা দিয়েছো পূর্ব পর আমি আছি মেইন রাস্তাটা ইটু এই গাড়িখন যে আছে এখন মেইন রাস্তাটা উফ মথনগুড়ি যাম বলে ভাবছিলো এই মেইন গেটখন যে দেখা পাই আছে মথনগুড়ি ইয়ার পর প্রায় একিশ কিলোমিটারমান হয় ফালে ভিতর কিন্তু আমি বেলেগ একটা ঠাইত যাম এইখানে জায়গা মানাস পিকনিক স্পট বলে জানা যায় তাতে যাই চাও মই একটা ব্লগ বনাইছিলো প্রথম ব্লগ তো হয়েছিল মোর মানাসত তো আমি বর্তমান যাম আজি ফুরার কারণে এটো সাইডে যাম আমি চাও কি হয় দেখা যাও অলপ খাওয়া বস্তু লই লম কিনা কিনে কেক টেক বিস্কুট টিস্কুট ভোগ লাগছিতো অলপ লই লম এইবিলাক কেক টেক বর্তমান যাম আমি গেটখানৰ পৰা যিটো পশ্চিমে মেইন গেটখানৰ পৰা সেইফালে মানাসত সোমালে সেইফালে মথনগুড়ি যিটো পিকনিক স্পট প্ৰায় মেইন গেটখানৰ পৰা একৈশ কিলোমিটাৰ হয় আমি মেইন গেটখানৰ পৰা পশ্চিম চাইডে যাই আছোঁ সেইফালে বোলে কিবা চাব লগা জেগা আছে তো যাই আছোঁ আমি সেইফালে মানাসতে কিবা এটা বিকি নদী আহিফালে পশ্চিম চাইডে আমি যোনফালে যাইছোঁ সেইফালে বিকি নদী এইটো এটা আন এটা ৰিজৰ্ট এইফালে যাই কেনে বিকি নদীৰ কাষত এটা পিকনিক স্পট আছে মানাস পিকনিক স্পট বুলি জানে সেইখিনি জেগা আমি সেইখিনি জেগালৈকে যাই আছে মানাস পিকনিক স্পট চাওঁ কিখিনি হয় নাকি কয় কম পইচাতে আমিও গাড়ীখন ভিতৰলৈকে লৈ আহিলোঁ কাৰণ তাতে গাড়ী ৰখাটো বহুতখিনি এনে ৰিক্সিয়ে হয় চ' অলপমান মেনেজ কৰি কিনে অলপ কম পইচাতে লৈ আনিলোঁ আমিও লোকেলে বুলি ক'ব পাৰে আমাৰো আমিও লোকেলে আমাৰ যিহেতু চিমলান বাক্সাৰে আমাৰ লোকেলে চ' মেনেজ কৰি কিনে লৈ আনিলোঁ গাড়ীখন আগলৈকে তেতিয়াহ'লে টেনশ্যনটো মৰি থাকে পানীতে লৈ আহিছে দাদাইও পাগল নহয় পেটু দাদাই পেটুলা দাদাই বৰ্তমানো পিকনিক চলি থকা বুলি ক'ব পাৰি এইবিলাক গাড়ী এইবিলাক জীপ চাফাৰী কৰা মানাসত পানী চাওক পানী আচলতে কেমেৰাত গোটেইখিনি কেপচাৰ কৰাটো বহুত টান কাৰণ মোবাইলত কেমেৰা সেয়ে গমে পায় ডি এছ এল আৰ হ'লে ভাল লাগিল হয় এনে যিটো চকু দি মই দেখি আছো না বঢ়িয়া লাগি আছে ভিউ মানে নীলা নীলা পানী
বাড়াইছো দুইজনের বার হলো আমার দুটা চ্যানেলর এঞ্জেল ক্রিয়েশন তো বার হলো আর মোর যেটু গুড্ডে চ্যানেল হিত বাড়াই আছো ইনকে কথা বাতি বাতি এ দাদার নাম কি দাদাটা আরিফ বাবুর বাবুর ঘর ইয়াতে বাবুর এটা স্থায়ী বাকিন্দা হয় বাবুক লগ পাই কেনে বহুত ভাল লাগিল মোর নতুন সাবস্ক্রাইবার হল মোর চ্যানেলটো শেয়ার করে দিবি অল্প দে দে আহ আহুনে লগ পাই ভাল লাগিল দাদার নাম কি সাইফুল ইসলাম গান উধম বলে ভাবছিল পাশে এসপ্তাহ না মুঠতে হলদে অল্প দিয়ে দিয়ে ঠান্ডাটো এখানে গা চা ধুব পারা নাছিল গা ধোয়ার কারণে দাদার টাওয়েল খান লইছো দাদা এখান টাওয়েল খান বহুত মরম দিলা এটা গা সাবন দিম টেনশন নাই সাবন দিব দাদা বহুত মরম করে মন লাগি তেল দিব টেনশন নাই ইফালে না যাবা ইফালে যাবা মানে গ্লাস ভাঙা আছে তো ভরি এই মাত্র ভরি কাটছে একজন ইমান ঠান্ডা এসপ্তাহ এসপ্তাহর মূরত আজি গা ধুলো বরফর নিচিনা ঠান্ডা পানি তাতে ভাত পানী খালো হোটেলখানত বর্তমান সন্ধ্যা হং অবস্থা হাতীটোর নাম বলে কি আছে গঙ্গা না হাতীটোর নাম গঙ্গা এই নদী বিকি বিকি নদীর বিকি নদীর তারমানে ভাহি আছিল হাতীটো পিছত দাদাহতে তারমানে পালছি পিছত ডাঙর হল বহুত সালাম করব হ্যালো গাইজ জাস্ট ওয়েভ সিন এন ইলিফেন্ট আই হ্যাভ টোল্ড ইউ বিফোর দ্যাট ইন দ্য ইভিনিং উইল সি সাম অ্যানিমেলস ওয়েভ সিন লটস অফ অ্যানিমেলস লাইক রাইনো পিকক দেন ডিফারেন্ট কাইন্ডস অফ হোয়াট ইউ সে মাঙ্কিস লাইক দ্যাট অ্যান্ড নাও উই হ্যাভ সিন এন ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমেল দ্যাট ইজ এন ইলিফেন্ট ওকে দ্যাট ইজ ইলিফেন্ট দ্যাট ইলিফেন্ট ওয়েন ই he was small actually he it is male okay this is why I am saying it he it came this foresters NGOs of Manas National Park they have found and they have sheltered him and they have taken care with modern equipment something like that and now it is roaming and tourists can see all this like that and there are NGO groups guards they used to feed them like that and as Hindus we have offered some money for his little fooding that's it thank you guys thank you